ক্লাসমিটরি তোমাদের আজকে পিটি ক্লাস নেব। তার আগে বলছি যে করোনা তো এখনো আমাদের দেশ থেকে যায়নি, সুতরাং তোমরা একটু সাবধানে থাকবে, মাস্ক পরে থাকবে, স্যানিটাইজার নিবে আর দূরত্ব বজায় রেখে কাজ করবে, ঠিক আছে? সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ঘরের বাইরে বেরোবে না, খুব প্রয়োজন হলে মাস্ক পরে বেরোবে, ঠিক আছে? আজকে তোমাদের পিটি ক্লাস নিচ্ছি। পিটি ক্লাস দেখো, প্রথমে সাবধান বিশ্রাম পর্যন্ত তোমরা জানো, তবু আমি আর একবার দেখে দিচ্ছি। পা দুটো জোড়া করো, সামনে ভি, হাত দুটো পাশে, বডিটা টান টান থাকবে সোজা, এই দেখো সাবধান হয়ে গেলাম। তারপর বাম পা যাবে, বাম পা গেলে 12 ইঞ্চি গেলে বিশ্রাম হবে, গেলে বিশ্রাম, দেখলে পাটা তুলে মারলে 12 ইঞ্চি ফাঁকা হলো, সাবধান বিশ্রাম, পাটা তুলে মারবে সাবধান, কদম তল বাম পা দিয়ে করবে, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট রাইট কাম বাম কাম, তাহলে কি হলো, সাবধানে পাটা ভি থাকলো, বিশ্রামে 12 ইঞ্চি ফাঁকা হলো, পিছন দিকে হাত ধরা থাকলো, আর কদম তল বাম পা থেকে শুরু হলো, লেফট রাইট লেফট রাইট মুখে মুখে করে করে করবে, ঠিক আছে? এবারে তোমাদের অ্যানুয়ালে অ্যানুয়ালে তোমাদের হবে 3 নম্বর পিটি আর 4 নম্বর পিটি। 3 নম্বর পিটিরে সাবধানে থাকবে, এক উলে বাম হাত ডানাতে দুপাশে যাবে, দুই উলে দুটো সামনে সোজা করতে হবে, তিন উলে পাশে আসবে, ঠিক আছে? এক উলে প্রথমে 3 নম্বর পিটি শুরু করো, এক দুই তিন চার পাঁচ ইজিকে
করবে, ইদিকে ওদিকে করবে, মাছ কোথায় থাকে, মাছ কোথায় থাকে তোমরা জানো? মাছ জলে থাকে, ঠিক আছে? মাছ কোথায় থাকে তোমাদের মুখমুখে বলতে হবে, মুখমুখে ধরা হবে, মুখমুখে বলতে হবে মাছ কোথায় থাকে, মাছ জলে থাকে। তুমি কি দিয়ে দেখো? আমি চোখ দিয়ে দেখি। কি দিয়ে শোনো? কান দিয়ে শুনি। তুমি কি দিয়ে দেখো? চোখ দিয়ে দেখি। কি দিয়ে শোনো? কান দিয়ে শুনি। মাছ কোথায় থাকে? জলে থাকে, ঠিক আছে? এটা বিজিকে দুটো দেওয়া থাকছে, আর এবারে ইজিকে ইজিকে দেওয়া থাকছে। এবারে তোমাদের ইজিকে ইজিকে কি আছে? তিনটি পাখির নাম বলতে হবে আর তিনটি রঙের নাম বলতে হবে ইংরেজিতে। বার্ডসের তিনটা বার্ডের নাম প্যারট, পিজন, হ্যাঁ, কুকু, ঠিক আছে? আর কালারের নাম হচ্ছে রেড, ব্লু, ইয়েলো, তিনটা। আর তোমরা অনেক পাখির নাম আছে, যে কোনো সহজ সহজ তিনটা পাখির নাম বলবে আর তিনটা রঙের নাম বলবে, ঠিক আছে? তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা, এবারে ইজিকে মিজিকে হলো, এরপরে ইরাইন, ইরাইনে তোমাদের থাকছে জ্যাক এন্ড জিল। আই হ্যাভ জ্যাক এন্ড জিল রাইড অফ দ্য হিল, টু পে টু ফেলছে পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন, অ্যান্ড জিল কেম টাম্বলিং আফটার, ঠিক আছে? জ্যাক এন্ড জিল রাইড অফ দ্য হিল, টু ফেলছে পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন, অ্যান্ড জিল কেম টাম্বলিং আফটার। আরেকটা দিয়ে রাখছি, আই হ্যাভ এ লিটল নোজ, আই হ্যাভ এ লিটল নোজ, আই হ্যাভ এ লিটল চিন, অ্যান্ড আই হ্যাভ এ লিটল মাউথ জাস্ট টু পুট মাই ডিনার ইন। এই দুটো দেওয়া থাকছে, তোমরা করবে, ঠিক আছে? হাতে সময় আছে, এখন করো না, কিছু অসুবিধা নেই। আমি আবার তোমাদের রিভাইজ করে বলে দেবো, আবার পড়িয়ে দেবো, সব ঠিক করে দেবো, ঠিক আছে? তোমরা খুবই সাবধানে থাকবে এবং একটু ভালো করে পড়াশোনা